আইপিএল 2020-র 28তম ম্যাচ, যেখানে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স মুখোমুখি হচ্ছে কাল, অর্থাৎ 12ই অক্টোবর সন্ধ্যে 7:30 থেকে আপনারা লাইভ দেখতে পাবেন। এই খেলাটি অর্থাৎ এই ম্যাচটি হবে কিন্তু সেই সারজায়, যেখানে আসল গ্রাউন্ডে সবাই ব্যাটসম্যানরা বলে আসো বন্ধু বলারের সাথে খেলবো। তো দেখতে থাকো পুরো ভিডিও এবং আমাদের চ্যানেল, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যেখানে কলকাতা নাইট রাইডার্স ও আরসিবি তারা মুখোমুখি হওয়ার আগে কিন্তু তারা দুটি টিমই আগের ম্যাচগুলো জিতেছে, যেখানে কলকাতা নাইট রাইডার্স জিতেছে সে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে, অন্যদিকে আরসিবি জিতেছে সিএসকের কাছে। কিন্তু প্রথম সুখবরটি হলো কলকাতা নাইট রাইডার্স দলে, সেখানে কালকে ম্যাচটি যেহেতু সারজায় হচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই সারজার মাঠে ইয়র্কারের স্পেশালিস্ট ডেল স্টাইন কিন্তু খেলতে পারবে না আরসিবির হয়ে। এটা কিন্তু আরসিবি দলের খুব একটা ঝটকা, তার কারণ আরসিবিতে ডেল স্টাইন তো প্রথমে ফর্মে ছিল না, তাও তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় কারণটি হলো তার কিছু একটা চোট আছে, বা চোটের কারণেও আরসিবির এবং কলকাতার ম্যাচের দিনে সুযোগ পাচ্ছে না ডেল স্টাইন, এটাই বড় খবর। এবং দ্বিতীয় সুখবরটি হলো কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য, যেখানে আরসিবি ও কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার আগেই ম্যাচটি কিন্তু অবশ্যই সারজায় হবে, যেহেতু সেহেতু সব প্লেয়ার কিন্তু ফর্মে থাকা দরকার। সেখানে আরসিবি আগের ম্যাচটি কিন্তু সিএসকের বিরুদ্ধে জিতেছে, যেখানে সিএসকে 132 রান বানায় 8 উইকেটে লাস্টে ব্যাট করে, এবং আরসিবি প্রথম ব্যাট করে 169 বানায় 4 উইকেটে 37 রানে জিতেছে। সেখানে শুধু ব্যাটিং ইন ভালো করেছে বিরাট কোহলি, 90 রান করেছে। যেহেতু বিরাট কোহলি ফর্মে রয়েছে একাই, কিন্তু এটা আরসিবি দলের ম্যাচ জিতলেও সারজার পক্ষে আরসিবি দলে একটা খারাপ হতে পারে, তার কারণ সারজায় যে আসে সবাই কিন্তু ওভার বাউন্ডারি অর্থাৎ বলে বলে ছয় মারে। যেরকম আগের ম্যাচে দেখেছো রাজস্থানের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সে সবাই ফর্মে ছিল, যেখানে শুধু রাসেল একটু মিস্টেকেন হয়ে গিয়েছিলো, আউট হয়ে গিয়েছিলো, সেসব বাদ দাও কিন্তু শুধু বিরাট কোহলি ফর্ম আছে। তাদের মেন ওপেনার সেই অ্যারন ফিঞ্চ কিন্তু সেইভাবে ফর্মে নেই, আর তার থেকেও বড় কথা এবিডি ভিলিয়ার্সও এবছরে সেরকমভাবে ফর্মে দেখা যাচ্ছিল না, যদিও বা প্রথম 2-3টি ম্যাচ মোটামুটি খেলেছিল, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে ফর্মে হারিয়ে যাচ্ছে। আর এটা সারজায় ম্যাচ, প্রত্যেক ব্যাটিংয়ে চাইবে বলে ছক্কা মারতে, আর বোলিংকে রুখতে গেলে অবশ্যই স্পিন ডিপার্টমেন্ট ঠিক করতে হবে, যেখানে চাহেল এবং সেইভাবে কালকের ম্যাচে জ্বলে উঠতে পারিনি, শুভম দুবেও কালকের ম্যাচে ঠিকঠাকভাবে খেলতে পারেনি, ওয়াশিংটন সুন্দর ভালো বল করেছে, কিন্তু চাহেলের কালকের ম্যাচে লেগ স্পিন বুঝতে পারছো সারজায় লেগ স্পিন কিরকম খাটতে পারে, যেখানে দিল্লির হয়ে অমিত মিশ্রা কিরকম খেটেছিল, এবং এদের একটা বলার নেই, সেইটা আরসিবির বলারটা নেই, সেটা হচ্ছে মিস্ত্রি বলার, যেখানে কলকাতায় কিন্তু মিস্ত্রি বলার আছে ভরুণ চক্রবর্তী, তাছাড়াও দলে অনেকই মিস্ত্রি বলার আছে, যেমন চাইমনামেন বলার আছে, কুলদীপ এবং সুনীল নারুন কিন্তু মিস্ত্রি বলার। তো কলকাতা নাইট তো এগিয়ে থাকছে, তো কালকেই দেখা যাক সন্ধ্যে 7:30 থেকে অবশ্যই দুটি টিমের হাড্ডাহাড্ডি হবে, আর ম্যাচটি হবে সারজায়। ভাই সারজায় কিন্তু বলে বলে ছক্কা দেখতে চাই আমি, আর কালকেই কলকাতা নাইট রাইডার্স প্রথম ব্যাটিং করুক এটাই আমি চাচ্ছি। অবশ্যই তোমাদের মতে কী বলেন যে কমেন্টে জানাও।